প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য ক নম্বরে বলা হয়েছে যে প্রমাণ করো যে এক্স টু ফোর ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু ট্রি ফাইভ ইকুয়েল টু ফিফটি এইট রুট টু তো এটা প্রমাণ করার জন্য আমরা কী করবো আমরা বলবো যে খ হতে প্রাপ্ত কারণ খতে আমরা মান বের করে নিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু টু রুট টু এবং খতে আমরা মান নির্ণয় করেছি এক্স টু রিভার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু রিভার ফোর ইকুয়াল টু থার্টি ফোর এটা আমরা লিখবো যে খতে প্রাপ্ত এরপর এরপর কী করবো এই এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স টু রিভার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু রিভার ফোর এই দুইটা আমি গুণ করবো তো বাম পাশে আমি গুণ আকারে লিখবো ডান পাশে এদের মানগুলো গুণ আকারে লিখবো তো এক্স দিয়ে যদি আমি এক্স টু ডি ফোরকে গুণ করি তাহলে কিন্তু এক্স টু ডি ফাইভ হয় সূচকের সূচকের নিয়মে পাওয়ার যোগ হয়ে যায় এক্স টু যদি হয় তাহলে আমরা সূচকের নিয়মে লিখতে পারি এম অর্থাৎ সূচকের নিয়মে পাওয়ার যোগ হয়ে যায় তো এখানে তাই হলো এখানে পাওয়ার ওয়ান আর ফোর যোগ হয়ে হয়ে গেল এবার এক্স যদি আমি ওয়ান বাই এক্স টু ডিপার করি তাহলে এক্স ওয়ান বাই আবার ওয়ান বাই এক্স দিয়ে আমি এক্স টু রিভার ফোরকে গুণ করবো তাহলে প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স টু রিভার ফোর আবার ওয়ান বাই এক্স দিয়ে আমি ওয়ান বাই এক্স টু ডিপার ফোরকে গুণ করবো তাহলে হবে আমার কি ওয়ান বাই এক্স টু ট্রি ফাইভ আর ডান পাশে আমার কী হবে আমি গুণ করলে আমি পাবো সিক্সটি এইট রুট টু তারপর এক্স টু রিভার ফাইভ আর ওয়ান বাই এক্স টু ট্রি পাওয়ার ফাইভ আমি পাশাপাশি রাখবো আর এখানে অর্থাৎ এই যে ওয়ান বাই এক্স টু রিভার ফাইভটা আমি এক্স টু সঙ্গে রাখলাম আর এখানে এক্স দিয়ে যদি এক্স টু রিপার ফোরকে আমি কেটে দিই তাহলে আমি পাব ওয়ান বাই ওয়ান বাই এক্স এস কিউব আর এখানে আমি পাবো এক্স দিয়ে এক্স টু আমি যদি কাটি তাহলে পাবো এক্স এস আমি এখানে একটু সাজিয়ে নিয়েছি কারণ এখানে যে মানটা পাবো এক্স দিয়ে এক্স টু কাটলে পাই এক্স এস সেটা আমি আগে নিয়ে আর এখানে পাই সেটা আমি পরে নিয়ে মানে সাজানোর জন্য আর কি আর ডান পাশে রুট টু তারপর এখানে এক্স এক্স টু ডিপার ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ ঠিক থাকবে প্লাস এখানে আমার কিউ প্লাস ওয়ান সূত্র পড়বে সেই সূত্র হল এ কিউ প্লাস সূত্র আমার এ প্লাস এটা মান নির্ণয় সূত্র থ্রি এ বি এটা আমার মান সূত্র সেই সূত্র আমি এখানে লিখলাম তাহলে এ মানে হলো এক্স আর বি মানে হলো ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই এক্স আর নিচের এক্সটা কেটে যাবে তারপর এখানে যা আছে তাই থাকবে আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু আমাদের আছে কত টু রুট টু সে মানটা এখানে বসাই দিলাম দিয়ে কিউব দিলাম আর এখানে থাকবে শুধু থ্রি আর এটার মান হলো টু রুট টু এখানে এই লাইনে কি হবে টুর উপর কিউব করলে এইট হয় আর রুট টুর উপর কিউব করলে কিন্তু টু রুট টু হয় এটা কীভাবে কিউব মানে তিনটা রুট টু আমি গুণ করব দুইটা রুট টু মানে কিন্তু টু আর এখানে রুট টু এই তো এখানে তাহলে কত হবে টুর উপর কিউব করলে এইট হয় তিনটা টু গুণ করলে এইট হয় আর এখানে টু রুট টু আর এখানে হবে সিক্স রুট টু তো এখানে আমি পাবো সিক্সটিন রুট টু আর এখানে রুট থেকে সিক্স রুট বাদ দিলে পাবো আমি টেন রুট আর এই যে টেন রুট টু যদি আমি পার করে দিই তাহলে সিক্সটি রুট থেকে তাহলে সিক্সটি থেকে টেন রুট বাদ দিলে হবে আমার কত ফিফটি এইট 2. টু এটাই আমার প্রমাণ হয়ে গেল তাহলে এস টু ডিভার ফাইভ প্লাস ওয়ান বা এস টু ডিভার ফাইভ ফিফটি এইট রুট টু এটাই প্রুভ